রক্তদাতাদের হাতে উপহার চারা গাছ, রক্তদান শিবিরে মানবিক উদ্যোগ বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতির। বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় অভিনব রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি রক্তদাতাদের বিতরণ করা হয় চারা গাছ। এদিন প্রবীণ ব্যবসায়ীদেরকেও সংবর্ধনা প্রদান করা হয় রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। রক্তদান মহোদান, একজন ব্যক্তির রক্তদানে বেঁচে যেতে পারে একটি প্রাণ। বিভিন্ন জায়গায় হাসপাতালগুলিতে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতে হাসপাতাল, বিভিন্ন সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পাশাপাশি বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিন বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে আগত রক্তদাতাদেরকে এদিন চারা গাছ বিতরণ করা হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। শুধুমাত্র রক্তদান শিবিরের আয়োজন নয়, রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি প্রবীণ ব্যবসায়ীদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায়, বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই রক্তদান শিবির। পুরুষের পাশাপাশি মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এই শিবিরে। রেলবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রানা সাহা জানান, আজ রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর আমরা প্রথম এই আয়োজন করলাম, আগামী দিনগুলিতে যেন এভাবেই রক্তদান শিবিরের আয়োজন করতে পারি। এদিন বহু মানুষ রক্তদান করে এই শিবিরে। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন প্রবীণ ব্যবসায়ীদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়, সেই সাথে রক্তদাতাদেরকে চারা গাছ বিতরণ করা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, রেলবাজার ব্যবসায়ী সমিতির প্রথম বছরের এই রক্তদান শিবিরের আয়োজনে ব্যবসায়ীদের পাশাপাশি খুশি স্থানীয়রাও। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আজকে রেলবাজার ব্যবসা সমিতির পক্ষ থেকে আমাদের এবছরই প্রথম রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদের রেলবাজার ব্যবসা সমিতির প্রবীণ সদস্য এবং সদস্যা যারা দীর্ঘদিন ধরে আমাদের এই রেলবাজার ব্যবসা সমিতির সদস্য থেকে এবং সাধারণ মানুষকে ব্যবসাদার হিসেবে পরিষেবা দিয়ে এসছে, তাদের জন্য আমরা সংবর্ধনা রেখেছি। এরকম আমাদের 105 জনকে আমরা সংবর্ধনা দেব। পাশাপাশি আমরা আজকে বনগাঁ হসপিটাল, জীবন রত্নধর হসপিটাল থেকে আমাদের স্যার জি পোদ্দার এসছেন, আমরা 70 বছর রক্ত দেবো, এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।